সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ শো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি নতুন প্রকল্পের কথা জানিয়েছে, যেই প্রকল্পে কিন্তু রাজ্যের বিভিন্ন গ্রাম এলাকায় কর্মসংস্থানের কথা জানিয়েছে এবং সাথে অন্যান্য উদ্দেশ্যের কথাও জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের নাম হচ্ছে জলস্বপ্ন প্রকল্প। সো এই প্রকল্পে কিন্তু গ্রামীণের যে গ্রাম অঞ্চলে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে সেই সমস্ত বেকার যুবতীদের কাজের সন্ধানের কথা জানিয়েছে বা কাজের দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে। আজকে অর্থাৎ সোমবার কিন্তু নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু এই প্রকল্প সম্পর্কে ঘোষণা করেছে। সো এই প্রকল্প সম্পর্কে টোটালি ডিটেলস আমরা জানিয়ে নেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এই সময় পত্রিকায়। এই সময় পত্রিকায় কী বলেছে আমরা একটু পড়ে নেবো এই প্রকল্প সম্পর্কে। জলস্বপ্ন, রাজ্য সরকার 5 বছরের মধ্যে সব বাড়িতে পৌঁছে দেবে পরিশুদ্ধ পানীয় জল। সো এখানে প্রধান উদ্দেশ্য এই প্রকল্পের হচ্ছে জলস্বপ্ন, মানে বুঝেই গেছো জল দেয়া। কিন্তু জল দিলেও কিন্তু এই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছে কর্মসংস্থানও দেওয়া হবে বেকার যুবক যুবতীদের। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এই প্রকল্পের উদ্দেশ্য বা কীভাবে কর্মসংস্থান পাবে। সো এখানে দেখো, জলের আরেক নাম জীবন, সেই জীবনের সবচেয়ে জরুরি উপাদান জল, তাও আবার পরিশুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করলেন জনস্বপ্ন প্রকল্পে মোট 58 হাজার কোটি টাকার কর্মসূচি। সো এখানে বলেছে সামনে বছরই বিধানসভা ভোট, তৃণমূল বিজেপির প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে, এরই মাঝে অবশ্যই করোনা এবং আমফানের দ্বিমুখী আক্রমণ সামলাতে হচ্ছে রাজ্য সরকারকে। কিন্তু উন্নয়নমূলক কাজকর্ম থমকে দিতে রাজি নন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 বছরের মধ্যে যাতে গ্রামের গ্রাম বাংলায় ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় সেই লক্ষ্যে সোমবার নবান্ন থেকে নতুন প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সো এখানে আরও ডিটেলস বলেছে, একটু পড়ে নেবো। এখানে দেখো বলেছে, রাজ্যে ক্ষমতায় এসে শুরুতেই বিদ্যুৎ ও পানীয় জলের দিকে বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9 বছরে সেই কাজে অনেকাংশই হয়েছে, কিন্তু এখনও গ্রাম বাংলায় বহু জায়গায় পরিশুদ্ধ পানীয় জল পান না বলে মানুষের অভিযোগ। তাদের সেই কষ্ট দূর করাই এবার জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। গোটা প্রকল্পটি 58 হাজার কোটি টাকা, তাতে উন্নয়নের কাজ যেমন হবে তেমনি গ্রাম বাংলায় কর্মসংস্থানেরও সুযোগ মিলবে। সো যেটা ডিটেলসটা বললাম, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে জল বা পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল গ্রাম বাংলায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং তার সাথে যেটা তোমাদের বললাম কর্মসংস্থানের কথাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বলেছে। সো এই প্রকল্পের মাধ্যমে গ্রামের 2 কোটি মানুষের কাছে পরিশুদ্ধ জল পৌঁছে যাবে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হতে 5 বছর সময় লেগে যাবে। সো এখানে কিন্তু এই যে প্রকল্পটি চালু হচ্ছে, জল দেওয়া 58 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে জল পৌঁছে দেওয়ার জন্য একটু সময় লাগবে এবং সেই সময়টা দ্রুত কাজ করলেও কিন্তু 5 বছর সময় লেগে যাবে। সো এখানে তোমাদের কর্মসংস্থান কীভাবে করবে সেটি আমি ভিডিওর শেষে বলে দেবো। সো এখানে আরও কী বলেছে একটু পড়ে নেবো। এখানে দেখো, এদিন নবান্নে এই প্রকল্পের শিলান্যাস করে তিনি বলেন, এটা আমার স্বপ্নের প্রকল্প, সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, এই প্রকল্পটি নিয়ে সকলই স্বপ্ন দেখুন, গর্ব অনুভব করুন, গান বাঁধুন। জল স্বপ্ন বাস্তবায়ন হলে মা বোনেদের দূরে গিয়ে জল আনতে হবে না, তৈরি হবে কর্মসংস্থানও। তিনি বলেন, করোনা আমফান রাজ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের উন্নয়ন কাজ তাতে থমকে থাকবে না, মানুষের দুর্ভোগ যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সো এই প্রকল্পে কীভাবে কর্মসংস্থান পাবে সেটা বলে দিচ্ছি। এই প্রকল্পটি তৈরি করতে 5 বছর সময় লাগবে এবং এই প্রকল্পের রিলেটিভ যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্তই মূলত কাজ দেয়া হবে গ্রাম বাংলার বেকার যে যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু কাজ দেয়া হবে। এই প্রকল্প যখন চালু হবে সেই প্রকল্পের ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে বা তোমরা ওয়েবসাইটে ভিজিট করলেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো 5 বছর যে কাজটি হবে বিভিন্ন গ্রাম অঞ্চলে তখন কাজ পাবে এবং প্রকল্পটি যখন শেষ হয়ে যাবে তখনও কিন্তু বিভিন্ন ধরনের এই প্রকল্পের রিলেটিভ কাজ থাকে, সেই সমস্ত কাজ কিন্তু তোমাদের দেওয়া হবে বা গ্রাম বাংলায় যে সমস্ত জায়গায় এই কাজটি বা এই প্রকল্পগুলি প্রযোজ্য হবে
সেই সমস্ত প্রকল্পে কিন্তু তোমাদের নিয়োগ করা হতে পারে। সো এইভাবেই কিন্তু খুব ইজিলি কাজ দেওয়া হবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু ডিটেলস বলে দিয়েছে, যেখানে বলেছে কর্মসংস্থানও দেওয়া হবে এবং গ্রাম বাংলায় ঘরে ঘরে জলও পৌঁছে দেওয়া হবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।